जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण स्वयं बोलेछिलेन, राते घुमानोर पूर्वे এই পাঁচটি কাজ অতি অবশ্যই করে নেবেন, নইলে আপনাদের সারা জীবন কিন্তু আপনাদেরকে কপাল চাপড়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনারা সারা জীবন কাঁদতে থাকবেন। কিন্তু বন্ধুরা, মধ্যরাত্রে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি কিন্তু আমাদের কখনোই করা উচিত নয়, সেই সম্পর্কেও আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সকলেই আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি, যার ফলে রাতে বিশ্রাম করা বা রাতে ঘুমানো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু সারাদিন কাজকর্ম সেরে তারপর রাতে ঘুমাতে যাই। কিন্তু বন্ধুরা, রাতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা কিন্তু ঘুমাতে যাওয়ার আগে সেরে ফেলা উচিত, যেমন স্বামী স্ত্রী সহবাস করা বা আরো এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি কিন্তু বেশি রাত পর্যন্ত করা মোটেও উচিত নয়। আর এই সব দিকগুলোই আমি অল্প বিস্তার আপনাদের কাছে তুলে ধরব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো, দেখুন বন্ধুরা, ভালোবাসার কোনো নির্দিষ্ট সময় থাকে না। কিন্তু বন্ধুরা, রাতে এই সব কাজকর্ম করার থেকে দূরে থাকা উচিত। রাতে এই সমস্ত কাজ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। এছাড়াও আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, যে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই সময়টির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তবে এই সমস্ত কাজ আপনাদের রাত্রি ১১টা থেকে রাত ২টোর মধ্যেই সেরে নেওয়া উচিত, কারণ তার পরের সময়ে কিন্তু এই সব কাজের জন্য অশুভ বলেই মনে করা হয়। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখার চেষ্টা করবেন, নইলে পরিণাম ভয়ঙ্কর হতে পারে। কারণ ভোর রাত্রে ৩টার পর যে সময়টি হয়ে থাকে সেই সময়টি কিন্তু শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত বলে গণ্য করা হয়, আর এই সময়ে সমস্ত দেবদেবীর পুজো আরাধনাও করা হয়, তথা এই সময়টি অত্যন্ত শুভ সময় হয়ে থাকে। এবং এই ব্রহ্ম সময়ে সমস্ত দেবদেবীর ঐশ্বরিক শক্তি পৃথিবীর পানিকুল এবং উদ্ভিদকুলের প্রভাব বিস্তার করে থাকে, এবং এই প্রভাব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রত্যেকের সাথে যুক্ত থেকে থাকে। বন্ধুরা, এছাড়াও এই সময়ে ভগবানের পুজো আরাধনা, ভগবানের আরতি ও ভগবানের প্রার্থনা ইত্যাদি করা হয়, এবং একই সঙ্গে বিশেষ করে রাত ৩টার পর সমস্ত মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সুতরাং আপনারা এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই ভুল করেও রাত ২টো বা ৩টার পর সহবাসে লিপ্ত হবেন না। দ্বিতীয় বিষয়টি হল, গরুর পুরাণ অনুসারে যে সকল ব্যক্তিরা কোনো কিছু শুভ মুহূর্ত ছাড়াই অনেক রাত্রি পর্যন্ত পুজো আরাধনা করেন, তারা কিন্তু কখনোই পুজো আরাধনা করার শুভ ফল লাভ করতে পারেন না। কারণ এই সকল পুজো আরাধনা অশুভ শক্তিদের আকর্ষণ করে, অথবা শাস্ত্রমতে মনে করা হয় যে সকল ব্যক্তিরা বেশি রাত পর্যন্ত কোনো শুভ মুহূর্ত ছাড়াই পুজো আরাধনা করে থাকেন,
তারা দেবদেবীর পূজো আরাধনা করেন না, তারা অশুভ শক্তির পূজো আরাধনা করেন, যার ফলস্বরূপ বিভিন্ন রকমের অশুভ শক্তি আপনাদের বাড়ির আশেপাশে এসে পৌঁছায়। তাই বন্ধুরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে গভীর রাত হবার আগেই বা রাত ১১টার আগেই সমস্ত পূজাপাঠ আপনাদের কিন্তু সেরে ফেলতে হবে। বন্ধুরা, যদি আপনারা রাত ১১টার পর পূজো আরাধনা করে থাকেন, তাহলে সেই পূজো আরাধনাটিকে তন্ত্র সাধনা বলে গণ্য করা হয়। তৃতীয় যে বিষয়টি হলো, দেখুন বন্ধুরা, আগেকার দিনে আমাদের পূর্বপুরুষেরা বা যারা বড় ব্যক্তিরা ছিলেন বা আছেন, তারা এখনো একটা কথা বলেন যে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ভালো করে হাত পা মুখ ধুয়ে তারপরেই ঘুমাতে যাওয়া উচিত। এর পেছনের লজিক কি? কারণ রাত্রেবেলায় এমন একটা সময় থাকে, সেই সময়ে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ সেই ব্যক্তির ওপর খারাপ প্রভাব অতিমাত্রায় বিস্তার লাভ করে। কিন্তু যেসব ব্যক্তিরা ভালো করে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রেবেলায় ঘুমান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তাহলে তার ওপরে কোনোরূপ কোনো নেগেটিভ এনার্জি বিস্তার করতে পারে না। বন্ধুরা, যারা পা ভালো করে পরিষ্কার না করে রাতে ঘুমান, তাদের ওপর নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে প্রভাব বিস্তার করে, যার ফলে সেই সব ব্যক্তিদেরকে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়, দিন প্রতিদিন শারীরিক সমস্যার মধ্যে ভোগে এবং মানসিক কষ্ট অত্যন্ত হারে বেড়ে যায়, অর্থনৈতিক ক্ষতি হয়। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাই আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন, তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ঘুমাতে যাবেন, এতে আপনার ঘুম ভালো হবে এবং আপনার মানসিক যন্ত্রণা কমবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, আপনারা যদি একটি সুখী জীবন যাপন করতে চান, হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা শান্তির জীবন চান, আপনারা যদি সুখের জীবন চান, তাহলে রাতে শোবার আগে দুধ অবশ্যই খেয়ে তারপর ঘুমাতে যাবেন। বন্ধুরা, রাতে ঘুমাতে যাবার আগে হালকা উষ্ণ গরম দুধ খাওয়া শরীরের জন্য অমৃত সমান হয়ে থাকে, তাই আপনারা প্রতিনিয়ত এই কাজটি অতি অবশ্যই করবেন। দেখবেন এর ফলে আপনাদের শরীরে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি হবে। বন্ধুরা, এরপর পঞ্চম বিষয়টি হল, রাতে ঘুমানোর আগে বিছানায় বসে আপনারা সারাদিনের সমস্ত কাজ মনে করে নেবেন, যে আপনারা কি কাজ করেছেন, কোন কাজ ভুল করেছেন, কোন কাজগুলি করতে পারেননি ইত্যাদি। এই জিনিসটি আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে একবার মনে করে নেবেন। এমনটি করলে আপনাদের মস্তিষ্ক সতেজ হবে এবং আপনারাও অনুভব করতে পারবেন যে আপনারা কোন কাজটি ভুল করেছেন যেটি আপনাদের করা একদমই উচিত হয়নি, বা কোন কাজটি আপনারা ভালো করেছেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখব যে বাস্তুশাস্ত্র মতে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটি প্রমাণিত যে রাতে এঁঠো বাসনপত্র এবং কল থেকে পড়ে থাকা জল কখনোই ফেলে রাখবেন না। বন্ধুরা, আপনারা যদি এমনটি করে থাকেন, তাহলে রাতে এঁঠো বাসনের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় আসে তথা সেখানে জীবাণু সৃষ্টি হয়, যার ফলস্বরূপ সেই ফ্যামিলির প্রত্যেকটি সদস্যদের শারীরিক সমস্যা হতে পারে বা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারে। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই কয়েকটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।